ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله. جسيم الدين ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে মুরগি জবাই করার সময় কোন দোয়া পড়তে হবে। দেখুন, শুধু মুরগি না, মুরগি বলেন, গরু ছাগল যেটাই বলেন, যে পশু গোশত খাওয়া হালাল সেই সকল পশু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহর নাম নিয়ে পশু জবাই করতে হবে। যদি আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা হয় তাহলে সেই হালাল পশুর গোশত খাওয়া হালাল, আর যদি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে বা অন্য কিছুর নামে জবাই করা হয় তাহলে হালাল পশুর গোশত খাওয়াটা হারাম হয়ে যাবে, সেই পশুর গোশত খাওয়া হালাল হবে না। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।